গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। এখন আমি রয়েছি রাজস্থানের জয়পুর মেট্রো রেলওয়ে স্টেশনে, আর আজকে জয়পুর মেট্রো থেকে যাব হাওয়ামহল। তো মেট্রো থেকে হাওয়ামহল কীভাবে যাব এবং কত কী খরচ করবে সেটাই আজকে এই ভিডিওতে আমি দেখাবো। তো চলুন ঘুরে আসি রাজস্থানের পিঙ্ক সিটি, জয়পুরের সবথেকে ফেমাস প্যালেস সেটা হচ্ছে হাওয়ামহল প্যালেস থেকে। তো চলুন ঘুরে আসি হাওয়ামহল প্যালেস থেকে। জয়পুর থেকে টিকিট কাটলাম বাড়ি চপারের, আর টিকিট মূল্য নিল 12 টাকা। আর মেট্রো থেকে রাজস্থান যে জয়পুরের ভিউটা দেখুন, অসাধারণ একটা ভিউ। রাজস্থানের জয়পুর শহরকে বলা হয় ভারতবর্ষের পিঙ্ক সিটি বা গোলাপি শহর, এই হচ্ছে সেই পিঙ্ক সিটি। ঠিক এই সাইডটাতে রয়েছে জয়পুর রেলওয়ে স্টেশন, আর আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুর মেট্রো স্টেশনের ঠিক উপরে। এই সাইডের ভিউটা দেখুন, জয়পুর সিটির ভিউটা দেখুন খালি, অসাধারণ। হাওয়ামহল যাওয়ার জন্য আপনাকে 4টি মেট্রো স্টেশন পার করতে হবে, তার মধ্যে একটি হচ্ছে সিন্ধি ক্যাম্প, 2 নম্বর হচ্ছে চানপল, 3য় হচ্ছে ছোটি চপার, লাস্ট যেটা স্টেশন সেটা হচ্ছে বাড়ি চপার। মেট্রো আসার টাইম হয়ে গেছে, আমি দেখতে পাচ্ছি মেট্রো আসছে এই সাইডটা থেকে। রাজস্থানের জয়পুর শহরটা এতটাই সুন্দর, এখানকার আগেকার যারা রাজা ছিল তারা শহরটাকে এত সুন্দর করে সাজিয়ে রেখেছে, আর বর্তমান যে সরকার রয়েছে এখানকার, তিনি তার হাতেও শহরটাকে আরো সুন্দর করে সাজিয়েছেন। রাজস্থানের জয়পুর যদি না আসতাম তো বুঝতাম না যে এত সুন্দর শহর। আছি ভারতবর্ষের মধ্যেই, কিন্তু দেখে মনে হবে কোনো ফরেনার কোনো কান্ট্রিতে এসেছি বেড়াতে, এতটাই সুন্দর এই রাজস্থানের জয়পুর বা পিঙ্ক সিটি। জয়পুর শহরটা গোটাটাই পাহাড় দিয়ে ঘেরা, যেদিকে তাকাবেন দেখতে পাবেন যে পাহাড় রয়েছে, আর মাঝখানে ঠিক পাহাড়ের মাঝখানে রয়েছে এই জয়পুর শহরটা, এই কারণে হয়তো এতটা সুন্দর এই জয়পুর শহর। জয়পুর মেট্রোর ভেতর থেকে আপনারা দেখতে পেয়ে যাবেন এই সুন্দর দৃশ্যগুলি, যেগুলো অন্য কোথাও থেকে এত সুন্দরভাবে দেখা যাবে না। গোটা পিঙ্ক সিটিটা খুব সুন্দরভাবে দেখা যায়। জয়পুর মেট্রো প্রথম চালু হয়েছিল 2015 সালে 3রা জুন। জয়পুর শহরে সাইট সিন করার জন্য মেট্রো হচ্ছে এক অনবদ্য সুবিধা। যারা সিটি প্যালেস এবং জান্তার মান্তার পার্ক যাবেন তারাও কিন্তু মেট্রো করে যেতে পারেন। এখন আমরা এসে পৌঁছালাম ছোটি চপার মেট্রো রেলওয়ে স্টেশনে। যারা সিটি প্যালেস এবং জান্তার মান্তার পার্ক যাবেন তাদেরকে এখানেই নামতে হবে। এটা হচ্ছে বাড়ি চপার মেট্রো রেলওয়ে স্টেশনের ঠিক আগের স্টেশন, আর আপনারা জয়পুর থেকে পড়বে 3 নম্বর স্টেশন। এসে পৌঁছালাম জয়পুরের বাড়ি চপার মেট্রো রেলওয়ে স্টেশনে, আর এখান থেকেই যাব হচ্ছে হাওয়ামহল। এখান থেকে নেমেই পাশে রয়েছে হাওয়ামহল, আর যারা যন্ত্রমন্ত্র পার্ক বা সিটি প্যালেসে যেতে চান তারা এর আগের যে মেট্রো স্টেশন ছিল ছোটি চপার সেখানে নেমে যাবেন, সেখান থেকে সুবিধা হবে যন্ত্রমন্ত্র পার্ক এবং সিটি প্যালেসে যাওয়ার জন্য। থেকে নেমে একদম বাঁদিকেই আপনারা পেয়ে যাবেন হাওয়ামহলটা, আর মেট্রো থেকে নেমে মাত্র হয়তো 1 মিনিটকার পর পায়ে হেঁটে। তো জয়পুর স্টেশন থেকে টোটো করে আসার কোনো প্রয়োজন নাই, আপনারা আসলে মেট্রোতে আসুন, মাত্র 12 টাকার বিনিময়ে এসে পৌঁছে যাবেন হাওয়ামহলে। আমি এখন দাঁড়িয়ে আছি একদম হাওয়ামহলের সামনে, আপনারা দেখছেন আমার পিছনে রয়েছে হাওয়ামহল।
তো বন্ধুরা, আমি দেখালাম আপনাদেরকে যে রাজস্থানের জয়পুর মেট্রো রেলওয়ে স্টেশন থেকে আপনারা কীভাবে আসবেন এই হাওয়া মহল। তো খুব সহজভাবে মাত্র 12 টাকার বিনিময়ে আপনারা চলে আসতে পারেন এই হাওয়া মহলে। তো আপনাদের জয়পুর থেকে টোটো বা অটো করার কোনো প্রয়োজন নাই, মাত্র 12 টাকার বিনিময়ে আপনারা মেট্রোতে চলে আসতে পারেন এই হাওয়া মহলে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড বাই।